জানো তো দিদি, শুনলাম নাকি পলাশ এর আগেও একবার খুনের মামলায় জড়িয়ে পড়েছিল। তখন নাকি প্রমাণের অভাবে, আমি ভাবতে পারছি না যে মিনু এরকম একটা লোকের সাথে। দেখো বড়, আমি পলাশকে দেখেছি, ওকে দেখে আমার একবারও মনে হয়নি যে ও বোকা। শুধুমাত্র বোকামি করে ওরকম একটা সমস্যার মধ্যে জড়িয়ে পড়বে, এটা একদম অবাস্তব, আমার কাছে অবিশ্বাস্য। না না, কিন্তু দিদি একটা কথা কিন্তু সত্যি এবং সেটা প্রমাণিত যে পলাশের সাথে মানুষের সত্যি সম্পর্কটা ছিল। বিচারি মানুষ, ওর জীবনটা কিভাবে শেষ হয়ে গেল শুধু তাই ভাবো। ও তো মুক্তি পেয়ে গেল, কিন্তু বাচ্চাটা, বাচ্চাটার কি হবে বলো তো? বাচ্চাটা আমি আর সে সমস্ত কিছু ভাবতে পারছি না বড়। আমার মাথায় এখন মিনু ছাড়া আর কিছু ঢুকছে না। দেখো সত্যি সত্যি ব্যাপারটা যদি, এরপরে পুলিশ যে কত রকমের তদন্ত করবে, তখন যদি মিনুর নামটা এসবের মধ্যে জড়িয়ে পড়ে, মিনু তো সেদিন গিয়েছিল পলাশের সঙ্গে কথা বলতে, কিন্তু তারপরে কিরকম উদ্ভ্রান্তের মতো ফিরে এলো, তোমার মনে আছে? আরে বার বার করে দাদা, আমি অতুল আমরা সবাই মিলে কতবার বোঝালাম যে তুই বল, কিছু স্বীকার করবে না, বারবার একটাই কথা বলছি যে আমি মাঝপথ থেকে ফিরে এসেছি, তুমি কি বলবে দিদি? আচ্ছা দিদি, মিনু কোনো কথা লুকোচ্ছে না তো? না মানে সমস্যাটা আরো কমপ্লিকেটেড হয়ে যাওয়ার আগে মিনুর কিন্তু বলে দেওয়া উচিত। চিরকাল যদি, তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ যে ও যদি একবার মুখে কুলু পাঁটে, ওকে দিয়ে কথা বলানো রীতিমতো শক্ত বড়। হ্যাঁ কিন্তু দিদি, তুমি কিন্তু পারো। হ্যাঁ একমাত্র তুমি কিন্তু পারো ওর সঙ্গে কথা বলতে, কেননা দেখো সত্যি যদি কিছু ঘটে থাকে তাহলে তাহলে আমাদেরও তো প্রস্তুত হতে হবে, তাই না? কি কি বলছো, খুলে বলো তো, কি বলতে চাইছো? না মানে, না বাড়িতে এমন সব ঘটনা ঘটছে না, আমি আমি সত্যি কোনো আশা পাচ্ছি না দিদি, সবটা কিরকম জট পাকিয়ে গেছে। দেখো আমাদের কিন্তু এভাবে ভাবলে চলবে না, আমি শুধু একটা কথাই বুঝি যে সমস্যা যেখানে আছে তার সমাধানও আছে, যেভাবেই হোক। তুমি একটা কথা ঠিক বলেছ, মিনুকে চুপ করে থাকলে চলবে না, ওর মুখ থেকে আমাদের কথাগুলো বের করতেই হবে। আমি দেখি, চেষ্টা করি যদি পারি, জানি না। দিদি খারাপ কিছু হবে না নিশ্চয়ই।